দারুসুন্নাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নগরীর উত্তর পতেঙ্গা মাদ্রাসার হলরুমে সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুসুন্নাহ হযরত ওমর ফারুক মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজি মোহাম্মদ লোকমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা ওলামা পরিষদের সভাপতি মাওলানা হারুন আজিজি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক কারি মাওলানা মোহাম্মদ এমদাদুল্লাহ এবং দারুসুন্নাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম। এ প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয় 2019 সালের পহেলা জানুয়ারি। সেই থেকে এ পর্যন্ত দীর্ঘ চড়াই উতরাই পার হয়ে করোনাকালীন সময় অতিবাহিত করে আজকে সফলতার মুখ দেখতে যাচ্ছে। এই সময়ে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। এ প্রতিষ্ঠানে বর্তমানে হিফজ ডিপার্টমেন্টের ছাত্র সংখ্যা প্রায় 65 এবং নাজারা ডিপার্টমেন্টের প্রায় 80 জন, পাশাপাশি নুরানি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শুরু হয়েছে। আমরা ছেলেদের ভর্তি ছেলেমেয়েদের ভর্তি করাচ্ছি, তার পাশাপাশি হাফেজদের জন্য শর্ট কোর্সের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমাদের শিক্ষক মণ্ডলী ছাত্রদের জন্য দোয়া করবেন, আমাদের মোতোয়ালি সাহেব যিনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠানটা দেশের দশের আলোকবর্তিকা হয়ে কাল হাশরের মাঠে নাজাতের জারিয়া বানেন। মাদ্রাসার আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি স্থানে মেহমানবৃন্দ এবং ওস্তাদবৃন্দ এবং উত্তর মসজিদের ইমাম সাহেব উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে উত্তর মাদ্রাসার ছাত্ররা ভালো রেজাল্ট করে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ হয়েছে বলে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ডেস্ক নিউজ চট্টলা টিভি চট্টগ্রাম। চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।